আগুনে পুড়ে ছাই হয়ে গেল তিনবাড়ি। উত্তর দিনাজপুর জেলা করণদিঘি ব্লকের কামারতোর ঘুনটোলা গ্রামে তিনটি বাড়িতে আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পুড়ে যাওয়া পরিবারের লোকজন বলেন কি কারণে আগুন লাগলো তারা বুঝতে পারেনি। গ্রামবাসীরা সকলে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। পুড়ে যাওয়া পরিবারের লোকজন বলেন আগুনে সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়, থাকার ঘরও নেই, খোলা আকাশের নিচে রয়েছে রাত থেকেই। প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন আগুনে পুড়ে যাওয়া পরিবারগুলো। দিন মজুরের কাজ করে সংসার চলতো, এইভাবে আগুন লেগে সবকিছু শেষ হয়ে গেছে। প্রশাসন আধিকারিকরা তদন্ত করে যদি কিছু সাহায্য করে তাহলে উপকার হয়। প্রাথমিক তদন্তের অনুমান শর্ট সার্কিট এবং লাইনের কারণে এই আগুন লেগেছে। ভাস্কর রায়, রিপোর্ট কুলিক নিউজ, করণদিঘি।